গাঁদার গাছ পরীক্ষা নিতে তো লাখ লাখ টাকা বাইরে হবে দুই মাস আমরা র‍্যাব 12-র ব্যাটালিয়ন কোম্পানির অভিযানের একটা টিম গোপন সংবাদে জানতে পারে যে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কাজীপুরা গ্রামের আশরাফুল ইসলামের বাড়িতে, মানে বসত বাড়ির পাশে, মসজিদের পাশে যে ক্যানাবিস অর্থাৎ যে গাঁজা চাষ করা হয়, তো তারই প্রেক্ষিতে আমরা এই অভিযান পরিচালনা করছি। আর এখানে এসে যে এই জমির মালিক আশরাফুল ইসলাম, তাকে আমরা ধৃত করছি। আর আপনারা তো এখানে ফুটেজ নিয়েছেন, দেখছেন তো অন স্পটে কী অবস্থা। তো আমরা আনুমানিক ধারণা করছি এখানে 2 কাঠা জমি হবে, ঠিক আছে? 2 কাঠা হচ্ছে যে আনুমানিক 2 কাঠা জমিতে এই চাষটা করা হচ্ছে। এখন আমরা এই গাছগুলা এখান থেকে মানে নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপরে আমরা ওখানে প্রসেস করে দেখব যে প্রসেস করা বলতে মানে আমরা যে মানে কেটে ওইগুলা কী পরিমাণ ওজন হয় কাঁচা অবস্থায়, এরপরে আমরা যথাযথ আইনগত প্রক্রিয়ায় আমরা থানাতে বিষয়টা হস্তান্তর করবো। এখন আমাদের আন্ডারে একজন আছে, ওনার নাম পরিচয়? ওনার নাম আশরাফুল ইসলাম, ডাকনাম বাদল। ডাকনাম বাদল।